হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। ভিলেজ ফিশিং অফার পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। ভিউয়ার্স, আমরা এমন একটি পুকুরে মাছ মারতে এসেছি যেখানে বন্যার সময় বুড়েছিল, জানি না পুকুরে মাছ পাবো কি না। তারপরেও আপনারা দেখতে থাকেন ভিডিওটি, সম্ভবত কিছু মাছ পাওয়া যেতে পারে, কারণ বন্যায় সব মাছ সম্ভবত চলে যায়নি। আর যে মেশিনের শব্দটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটি পুকুরে ছেঁচার জন্য সেই মেশিনটি খাটানো হয়েছে, কারণ বন্যায় পুকুরে লবণ জল ঢুকেছিল, সেই লবণ জল নিষ্কাশিত করার জন্য আমরা পুকুরে মেশিন লাগিয়েছি। আমরা দেখছি যে একটা খেমন মারেছিল, সেই খেমনটি তুলে দেখলাম যে একটি তেলাপিয়া পড়েছে, বেশ কিছু ছোটো ছোটো তেলাপিয়া পড়েছে, সেগুলো এখন জাল থেকে বের করা হচ্ছে। তেলাপিয়াগুলো খুবই ছোটো ছোটো, কারণ বন্যার কারণে যে বড় বড় মাছ ছিল সে সবগুলা সম্ভবত বের হয়ে গেছে। আমরা আবারও একবার জাল ফেলব, দেখব পরবর্তী জালে কী মাছ ওঠে, আমরা দেখতে থাকুন ভিডিওটি। জাল ফেলা হয়ে গেছে, এখন জাল তিনি তুলছেন, দেখা যাক কী মাছ পড়ে জালে। জালটি তোলা হয়ে গেল, এখন ধুয়ে দেখবো জালে কী মাছ পড়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই তেলাপিয়াই আবার পড়েছে, কারণ আমাদের অঞ্চলে তেলাপিয়াটাই বেশি পাওয়া যায়, সেই জন্য তেলাপিয়া সব জায়গায় পাওয়া যায় আর কি, পুকুরে হোক, ঘিরে হোক, বিলে হোক, এই তেলাপিয়াই সবসময় বেশি পাওয়া যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।